সাংসারিক জীবনে তারা একসঙ্গে থাকছেন নাকি থাকছেন না, এই নিয়ে জলঘোলা কম হয়নি। তাদের পারিবারিক বিষয় আপাতত তোলাই থাক। নতুন খবর হচ্ছে, সিনেমার মাধ্যমে খুব শীঘ্রই আবারও এক হচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দেড় বছরের বিরতি ভেঙে পাঙ্কু জামাই ছবিতে আবারও তারা জুটি বেঁধে কাজ করবেন। পাঙ্কু জামাই ছবিটির পরিচালক আব্দুল মান্নান এবং প্রযোজক মোজাম্মেল হক সরকার। 2016 সালের 1 জানুয়ারি FDC-তে মহরতের মাধ্যমে এই ছবির শুটিং শুরু হয়। পরে ছবির নায়িকা অপু বিশ্বাস হঠাৎ লাপাত্তা হয়ে যাওয়ায় মার্চ মাসে বন্ধ হয়ে যায় ছবির শুটিং। দেড় বছর পর আবারও শুরু হচ্ছে পাঙ্কু জামাই ছবির শুটিং। চলতি মাসেই শুরু হবে ছবির ডাবিং। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটি সিকোয়েন্সের শুটিং হবে। এছাড়া ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ হয়েছে, জানিয়েছেন ছবিটির প্রযোজক মোজাম্মেল হক। তবে বর্তমানে নিষেধাজ্ঞা আছে শাকিব খানের উপরে। এই সম্পর্কে ছবির পরিচালক আব্দুল মান্নান বলেন, যেহেতু শাকিবের উপর নিষেধাজ্ঞা আছে তাই তার অংশের শুটিং বাকি রাখা হবে। আমরা প্রত্যাশা করছি শাকিব খানের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুটিং করার পরিবেশ তৈরি করবেন সবাই, যে যাই বলুক। এটা সত্য যে শাকিব খান ছাড়া আর কারো ছবি বাংলাদেশে এখন চলে না।